কুরবানি ওয়াজিব হয় 52.5 বড়ি রূপার দাম, এই পরিমাণ টাকা হয় তাহলে এই মহিলার উপরে কুরবানি ওয়াজিব। এই এই হিসাবে শুধু স্বর্ণ মনে রাখবেন। যদি কেউ বলে শুনছি যে 7.5 বড়ি স্বর্ণ, এটা কিতা হয়? এটা ঠিক আছে, সেটা হলো যার কাছে কোনো রূপা নাই আর আলগা জমানো কোনো টাকা নাই, আছে শুধুই স্বর্ণ, এইটা হইল 7.5 বড়ি স্বর্ণ। কিন্তু স্বর্ণ এবং কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলাদের রূপার তৈরি নূপুর আছে, নূপুর, এই স্বর্ণ এবং রূপা মিলাইলে যদি 84,000 টাকা দাম হয় তাহলে ওই মহিলার উপরে কোরবানি আছে। স্বর্ণ এবং টাকা 5,000-10,000 আলগা টাকা যেটা ওনার কাছে জমা আছে, এইটা যদি আপনার মহিলার কাছে থাকে, দুইটা মিলাইলে 84,000 বা টাকা হয় 52.5 বড়ি রূপার দাম, ওই মহিলার উপরে কোরবানি আছে। আমাদের সমাজে বর্তমান সময়ে অসংখ্য অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, আগে এতটা হইতো না। কেন? আগের বাচ্চা সারা দাদারা বেড়িতে সাইরে নাও দিত না, 100 টাকা 10 টাকা বাহির করতে, বেড়ি আরেকবার মার ফেটাতে বাইর হলে। আগে ছিল এমন সিস্টেম, ছিল মহিলাদের কাছে কি দিত না, দিত না। আমি দেখছি আমার আব্বারে, আমার একের পুরো মনে আছে, আমার আব্বা আমার মার সামনে কোনোদিন টাকা গুনতে আমি দেখছি না, আরেকদিকে ফিরিয়ে গুনত। এটা আগে ছিল এমন, কিন্তু এখন 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 হলো বউয়ে হলো এটিএম বুথ, এবুডি হলো মেন, এবুডির কাছে আইয়ে টাকা থোয়, হেবুডি দয়া করে যদি এবুডারে কিছু দেয়। এখন বউয়ে হলো মেন, তুমি কিচ্ছু বুঝো না, টাকা পয়সার কোনো চিনো না, কিচ্ছু না, আমার দ্বারা দাও, আরে হেবুডি চিনে, এবারটা যদি একটা বদনাও কিনা আনে, এটা হয়েছে না, বদনার কালার মিলছে না, নাহলে ডক মিলছে না, নাহলে ডিজাইন মিলছে না, যাই হোক। তাইলে মহিলাদের কাছে বর্তমানে টাকা থাকে কি না বলেন? থাকে। আচ্ছা, এছাড়াও মহিলা আগে তো 10 টাকা 20 টাকা দিত, কিন্তু এখন স্বামী বাবা ভাই ছেলে ওই মহিলাকে 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে, মনে করেন এই টাকাটা যেমনের টাকা এমনি রয়ে গেছে, কোথায়? ওই ওনার কাছে। তো কোরবানির ঈদের দিন যদি ওনার ওই স্বর্ণ কিছু 1 বড়ি 1.5 বড়ি 1/2 বড়ি আর ওই 10,000-5,000-3,000 টাকা এই জমা, এই দুইটা মিলাইলে 84,000 টাকা হয়, হবে না কেন? 1 বড়ি স্বর্ণের দামই তো 90,000-1,00,000, কথা বলেন না কেন? আর 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 5,000 আর 10,000, তাহলে স্বর্ণের দাম যদি হয় 90,000 আরও আলগা আছে 5,000 95,000, তো 95,000 টাকা 84,000-এর থেকে কম তো, তাইলে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? ওয়াজিব কিনা? ওয়াজিব। এই জন্য মহিলাদেরকেও ঠকাবেন না, মা বোনের কোরবানিও আদায় করা উচিত। যে ছেলে বিদেশে থাকে, দুইজন হোক তিনজন হোক, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়, অতএব বাবার কোরবানি, তার তার কোরবানি, তার টাকাটা বাপের নামে শুধু দিলে বাপের কোরবানি হবে, কিন্তু ছেলের কোরবানি থাক হবে না, তার কোরবানি আদায় হলো না, সে কিন্তু গুনাগারই থাকবে। অতএব আমার একজনে বলছে একবার, যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি, অন আবার আমি আমার লেগে কেমনি দিব? তা না, আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার খেদমত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনা দিছি আমার আব্বারে, অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিনতার দরকার নেই, না আমি কিলে আমি আমার আব্বারে লুঙ্গি দিলাম, অন্ত আমি হাফ প্যান্ট ফিনব, কথা বলেন না কেন? এটা বুঝি কোনো কথা হইল? তো তুমি তো তোমার বাবার খেদমত করছো, ঠিক কিনা বলেন না কেন? তুমি তোমার বাবার সেবা করিলা, সেই হিসাবে বাবারে টাকা দিলা, তো তোমার হুকুম আদায় করতে হবে, আদায় করতে হবে। শহরে বন্দরে গ্রামে বাজারে ব্যবসায় যে ছেলেরা কামাই করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক 14 বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক, তাহলে তার উপরও কোরবানি কি হয়? এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরবানি আল্লাহ তাআলা বলছেন, কোরবানির শুরুটা আল্লাহ আদম আলাইসাল্লামের দুই সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু করে দিছে, ইজ কাররাবা কোরবানান, সেই থেকে কোরবান শুরু। আল্লাহ বলেন, অলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান,
সর্বযুগে আমি আল্লাহ কোরবানির বিধান রেখেছি, কোরবানি নতুন না, প্রাচীন, একদম প্রাচীন, আদম আলাইহিস সালামের জামানা থেকে হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি কি করে দিছে আল্লাহ, শুরু করে দিছে। অতএব কোরবানি আমাদের প্রাচীন ইবাদত, কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাসআলা বুঝে আপনাদের যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনের সকলের কোরবানি দেন, প্রয়োজনে গরু ছোট হোক। আপনি 3 লাখ টাকার গরু হুডাঙ্গিরি মারতেন গেছেন কিনতেন, কথা বলেন না কেন? আপনি 50,000 টাকার শরিক লইতেন গেছেন কিনতেন, আপনি 15,000 টাকা 20,000 টাকা দিয়া খাসি জবাই দেন, ছাগল জবাই দেন দুইটা, তাহলে তো 2 ছেলের কোরবানি কি হয়ে গেল, আদায় হয়ে গেল। আমার এটা কি গোশত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা? তো তেরে মাতবরির কিতা মাতবরির কি? আপনি 3 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেওয়া, তা আপনার মানুষের মাথা লইয়া আলগি দিয়া বাকি লাবাজা থুই যাইব নাকি? তো কিতা এটা কি হুটাঙ্গির কি আছে? শুধু শুধু, একেবারেই শুধু শুধু। এই জন্য প্রদর্শনী কিছু নাই এখানে, এখানে শরীয়তের কি আদায় করা, হুকুম আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওহো, নবীজি সাংঘাতিক কথা বলছে, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে, তুই আসবি না নাফরমান, ঘুমা তুই, গোস্ত রাইলে তোরে খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি না বলে। এই জন্য খামখেয়ালি করলে হবে না, কোরবানির ফজিলত সাংঘাতিক সাংঘাতিক। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার, আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার। কোরবানির জন্য যে প্রাণীটা কিনে, বান্দা যখন কিনে তা আল্লাহ বলে এটা কা আমার। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ বরকত খায়ের রয়েছে, লস হবে না। কোরবানি দিয়ে মার খেয়ে গেছো, আল্লাহর কসম নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনোদিন গরিব হয় না, আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না, যার খাজানায় সব তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি? নাউযু বিল্লাহ। হ্যাঁ, এই জন্য মাইয়া বিয়া দিয়ে মার খাইতে পারেন, আপনি ফুত বিদেশ পাঠাইয়া মার খায় আপনার বাড়ি বিল্ডিং করে মার খাইতে পারে, কিন্তু আল্লাহর ঘরে খরচ করে হজ্জের জিয়ারত করে আল্লাহর রাস্তায় খরচ করে কি হয় না, কোনো দিন কমে না। ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা, আমি ওয়াদা দিলাম আমি এটা বাড়িয়ে থাকি। এই জন্য হজে ঠকে না, জাকাত দিলে ঠকে না, কোরবানি দিলে ঠকে না, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না, বরং বাড়ে। কি হয় বলেন না কেন? বাড়ে। এই জন্য মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায়কে দান করবেন, এতিমকে দান করবেন, বিধবাকে দান করবেন, দুস্থকে দান করবেন, কোরবানি আদায় করবেন। প্রয়োজনে আমি শেষ কথা বলতেছি, যদি পূর্ণ না বুঝেন তা আমার একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেরা একা বুঝতেন না, এই জন্য আপনাদের ওলামায়ে কেরাম, আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা ওনারে জানাবেন, যে হুজুর আমার জমি এদ্দুর, বাড়িতে আছে এদ্দুর, ব্যাংকে আছে এত টাকা, আমার ফুতের আছে এত, এই অবস্থায় আমার হজ কোরবানি জাকাত এগুলো ওয়াজিব হবে কি না, ফরজ হবে কি না, আপনি আমারে বলে দেন। এটা ভালো না, একজন ডাক্তার দেখাইয়া লইলে ভালো না, না নিজে নিজে ওষুধ খেলে ভালো তাইলে? অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে, জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি বলেন না? সর্বশেষ যেই কয়জন যুবক ভাই তোমরা বসছ, তোমাদের কাছে আমার একটা কথা, সেটা হলো দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, তুমি কিন্তু একাই, ও চিরেই তুমি একা হয়ে যাবা, দুনিয়াতেও আখেরাতেও। আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই, আমি একাই আমার জিন্দগি নিয়ে আছি, বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল, শুধু সমবয়সী বন্ধুর
খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না, তারা থাকবে না, কবরে তো নাই একা, হাসরে তো একাই, বাকি দুনিয়াতেও একা। এই কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে ব্যস্ততার কাজে একজন একেক দিকে ছুটে গেছে, কেউ কারো সাথে নাই। অতএব এর ফাঁকে যদি জিন্দগিটা নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই সারাদিন এই খামখেয়ালি আহাব আফ কষ্ট পাইবা। ফিলিস্তিনের মুসলমান আজীবন মারি খাবে, তুমি আর কোনোদিন মারি খাইবা না, কেমনে বুঝলা বাপ? রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাবা না, এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ? কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে, তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে তোমার উপরে, কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই মাদ্রাসা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আপনারা বাবা ভাই এসেছেন, পর্দার আড়ালের মা বোন এসেছেন, মাদেরকে বলি পর্দা করেন, আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন, আপনারা কষ্ট করেন, আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয় যাদের তারা আদায় করেন। যুবক ভাই ছেলেরা নিজের ঈমান আমল আখলাক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। বাবা চাচা মুরব্বী আপনাদেরকে বলি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা এই বদ অভ্যাস ছেড়ে দেন, বাকিটা হায়াত আল্লাহ তাআলার জিকির তাসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। তোরাত যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে, পর্দায় রাখে, খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী। তাহলে নারী মানেই পর্দায় আবৃত, নারী মানেই আড়ালে, নারী মানেই গোপনে, নারী মানেই লুকিয়ে, নারী মানে আওরাত। অতএব যেই নারীর পর্দা নাই, যেই নারীর ভিতরে পর্দা নাই, নিজেকে আড়াল রাখার মানসিকতা নাই, এরকম বেহায়া বেপর্দা মহিলা সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। ইসলাম তার প্রত্যেকটা একেবারে মনে করেন বিষয়টা এরকম, একজন মহিলার অজু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা, ঈদ, কোরবানি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তেলাওয়াত, জিকির, তসবি, স্বামীর খেদমত, যা কিছু আছে শরীয়তের বিধান, খোদার কসম প্রত্যেকটার মধ্যে আগে সামনে রাখছে যে পর্দা, এরপরে এটারে ঠিক রেখা বিধান মিলাইছে। হিসাবটা বুঝছেন না? আগে সামনে ছিল কি পর্দা, এরপরে কি মিলাইছে বিধান মিলাইছে। মনে করেন কথার কথা একটা উদাহরণ দেই, এখন হজ্জের মৌসুম দেখে উদাহরণ দিচ্ছি। সাফা মারোয়ায় হজ্জের মধ্যে গিয়া সাফা মারোয়া পাহাড়ে কি করতে হয়, হাঁটতে হয়, তো মাঝখানে একটা জায়গাতে দৌড়তে হয় একটু অংশ। এটা হাজেরা আলাইহাসসালাম ইসমাইলের মা তিনি দৌড়াইছিলেন ওই সময় ওই জামানায়, তো দৌড়াইছেন যিনি আজ থেকে বহু আগে, তিনি কি ছিলেন, পুরুষ না মহিলা? মহিলা। কিন্তু তখন ছিল ওই মরুভূমিতে পাহাড়ের নিচে একজন মানুষের অস্তিত্ব ছিল না, এজন্য উনি সন্তানের মহব্বতে পানির তালাশে ওইটুকু জায়গা দেখা যায় না দেখা ছেলেটাকে দৌড়াইছেন নাকি। এখন এইটাই শরীয়তের এখন হজ্জের মধ্যে বিধান, যে ওই পাহাড় দুইটার এই পাশ থেকে ওই পাশে সাতবার কি করতে হয়, হাঁটতে হয়, আর এইটুকু জায়গা দৌড়াইতে হয়, কিন্তু দৌড়াইতে হয় পুরুষ না, দৌড়াইতে হয় কারা, মহিলাদের জন্য বিধান হইল। এখনো এটাই বিধান যে স্বাভাবিকভাবে হাইটা যাবে, মহিলা এক সুতা দৌড়াইতে পারত না, এটা নিষেধ সম্পূর্ণ। মা কি ঘটনা কি তাহলে, প্রথম যার স্মরণে এটা শুরু হইল এটা তো ছিল মহিলা, তাহলে দৌড়াইলে বেড়িতে না দৌড়াইবে, কথা বুঝছি না, আমি বেড়াই কি লেগে দৌড়াবো, কিন্তু অথচ এখন বিধান কে দৌড়াবে, পুরুষ দৌড়াবে, তো এমন হইলো কেন? কারণ এখন আইসা এই অগণিত পুরুষ নারী যে এখানে দৌড়ায়, এখানে নারী দৌড়াইলে তার পর্দার কি হবে, খেলাফ হবে, এই জন্য আগে পর্দা তারপরে বিধান।
একটা উদাহরণ দিলাম, ইসলাম এভাবে নারীকে পর্দায়, অর্থাৎ নারী মানেই পর্দা, পর্দা মানেই নারী, এটাকে সামনে রাখে। মহিলাদের জন্য আজান, আজান দেয় না কেন? অথচ প্রত্যেক মানুষ মুয়াজ্জিন রাখার ক্ষেত্রে গলার কণ্ঠ একটু সুন্দর হোক, আজানটা শোনা সুন্দর শোনা যাক, এটা কি চায় না সবাই? তো তাইলে তো এক্ষেত্রে সবচেয়ে উত্তম ছিল মহিলা, মহিলার কণ্ঠটা সুন্দর বেশি, মহিলাদের গলার কণ্ঠ চিকন না বেশি, সুন্দর বেশি না? তাহলে আজানগুলো তো কারে দেওয়া উচিত? মহিলার। তো কেন? তার পর্দা, তার কি বলেন না কেন? তাহলে কোনো কিছুতে একজন নারীকে পর্দা বাদ দিয়ে তার কোনো বিধান নাই, কিচ্ছু নাই, পর্দা ছাড়া কোনো। নামাজের মধ্যে প্রথম কাটা সবচেয়ে ফজিলত বেশি কিনা কথা বলেন না? তো তো বেডি কেন দাঁড়াবে না? মহিলাও তো জান্নাতে যাইতে চায়, পর্দা ঠিক কিনা বলেন না কেন? মুসল্লির চাইতে ইমামের মর্যাদা বেশি না কথা বলেন না কেন? তো মহিলা কেন ইমামতি করবে না? পর্দা, পর্দা। তার সকল কিছুতে লাব্বাইক, এই যে হাজিরা পড়ে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার বুধবারে ফ্লাইট, আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া এই জন্য পুরে লাইলাম, আল্লাহ কবুল করেন। হা চলেন। তো বলতেছিলাম যে লাব্বাইকের ফজিলত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো বান্দা যখন লাব্বাইক বলে তখন এই আওয়াজ যতটুকু দূরে যায় অতটুকুর সমস্ত কিছু জড় পদার্থ, জীব, শুকনা ভিজা সব ওই ব্যক্তির সাথে এই লাব্বাইক পড়ে আর মাগফিরাতের দোয়া করে। এখন এই আওয়াজ, এরপরে হাদিসে আছে এই বেটারা আওয়াজ, মজার কথা শুনেন, আওয়াজটা যে দূর গেছে অদূরের সব কিছু লাব্বাইক পড়ে কিনা। তো এবার ওই মুকাব্বিরের মতো ইমাম সাহেব তকবীর দিলে মুকাব্বির যখন বলে একজন মনে করেন এই কাতারে, তো উনাত্তে শুনবার লোক আবার ওই এই কাতারের আরেকজন কয় লম্বা হইলে, তাহলে এটা ছড়ায় কিনা এভাবে? তো নিয়ম হইল আমি তালবিয়া পড়লে আমারটা জেদ্দুর গেছে এদ্দুরের সব কিছু পড়লো, এবার এদের থেকে শূন্যা, এরপরে আবার একটা দূরত্বে ওরা পড়লো, এবার ওদের থেকে শূন্যা, এরপরে ওরা পড়লো, এভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লাব্বাইকের আওয়াজ উঠতে থাকে। কসম আল্লাহর, এটা হাদিস। এখন কত বড় ফজিলত! এখন এখন অথচ শরীয়তের বিধান হইল এই লাব্বাইক মহিলারা যখন হজে যাবে উমরায় যাবে মহিলারা কোনোভাবে আওয়াজ করে পড়তে পারবে না। কেন পারবে না বলেন না? কেন কেন পারবে না? তাই তোমার ফজিলত, তোমার এক পর্দার ভিতরেই যেখানে যে ঘাটতি সব আল্লাহ বলছে পর্দার ভিতরে দিয়ে দেবো, তুমি বেরোইতে অন্যভাবে আমল করে যা নিবে তোমারে, তোমার পর্দার কারণে আমি আল্লাহ সমস্ত ঘাটতি পুরাইয়া বরাবর নেকি দিয়ে এক জান্নাতেই ঢুকাইয়া দেবো একসাথে, কমতি নাই, হাশরের ময়দানে দেখবা কমতি নাই। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আজকে যেই মা বোনরা এসেছে আপনাদেরই মা বোন, কারো মা, কারো বোন, কারো চাচি, কারো বিবি, কারো আত্মীয়া, দয়া করে তাদের উপরে রহম করেন। প্রত্যেক পুরুষের দায়িত্ব, প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে দিনের কথা বলা। তাই বেড়ি, তাই বেড়ির মতো চলুক, আমি কই তারি রইতাম, এই সমস্ত কথাগুলো হইতো না, এটি সাহাদওয়ানের কথাগুলো হইতো না, হাসরের মাঠ কোনো সাহাদওয়ান না কথা বলেন না কেন? হাসরের মাঠ সাহাদোকান, আপনি এনে বইয়ে বইয়ে ফাগলামি করবেন? হ্যাঁ খামখেয়ালি, এটা হাসরের মাঠ গিয়ে মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং, আপনি এনে বইবে লম্বা লম্বা গপ মারবেন, দেখে গপ মারনের কাজ জায়গা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ আজকে অনুরোধ করছি, আমাদের উচিত ওই যে বললাম যে কথাটার থেকে চলে গেছিলাম, একজন মহিলা তার কাছে যদি কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু টাকা থাকে দুইটা মিলাইলে যদি কবুল করেন ইনশাআল্লাহ মাগরিবের পরেও আবার যথারীতি বয়ান হবে, মূল্যবান বয়ান হবে, সবাই বসবেন আসবেন,
আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।